আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনাম। আপনাদের সঙ্গে আছি আমি শারমিনী ফাত। সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সকালে প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে রোজিনা ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত সচিবালয়ের সব সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ। জুবার সানি রিপোর্টে বিস্তারিত। ইসলামের মুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ মানববন্ধন করেছে সাংবাদিকদের বিভিন্ন সংগঠন। সচিবালয়ে দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তির আওতায় আনার দাবি জানান সাংবাদিক নেতারা। এই মিথ্যা বানোয়াট মামলা প্রত্যাহার করতে হবে, এর কোনো বিকল্প নেই। তথ্যটা আমার অধিকার, মানুষকে জানাতে হবে, এটাই সাংবাদিকের কাজ। কিন্তু আজকে আপনার দুর্নীতিবাজ অফিসাররা এই কাজটা করেছে যাতে এটা সাংবাদিকরা এগিয়ে না আসতে পারে, কিন্তু সাংবাদিকরা থাকবে। তারা যে সম্পদের পাহাড় গড়েছেন, সেই সম্পদের উৎস কোথায়? কিভাবে স্বাস্থ্য খাতের কোটি কোটি টাকা লুটপাট করে যে সম্পদ বানিয়েছেন, অবিলম্বে তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হোক। রোজিনা ইসলামের মুক্তি না হওয়া পর্যন্ত সচিবালয়ের সংবাদ বর্জনের ঘোষণা দিয়েছে সচিবালয় বিটের সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ। নিঃশর্ত মুক্তি না হবে আমাদের সংগঠন থেকে যে আমরা ঘোষণা দিয়েছি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিউজ আমরা বয়কট করেছি এবং এটা এখন পর্যন্ত ধারাবাহিক অব্যাহত আছে। সেটা একই দাবিতে মানববন্ধন করে ঢাকা রিপোর্টার্স ইউনিটি। পেশাগত দায়িত্ব পালনের জন্য সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সেখানে 5 ঘন্টার বেশি সময় আটকে রেখে হেনস্থা ও নির্যাতন করা হয়। মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানোয় সমালোচনার ঝড় বইছে দেশ বিদেশে। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে আছেন সহকর্মী জাহিদ রহমান। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। জাহিদ, রোজিনার মুক্তি ও তাকে হেনস্থাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদকারীদের যে সমাবেশ চলছে সে সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। শারমিনী, রোজিনা ইসলামকে যে আটক করা হয়েছে তার বিরুদ্ধে যে মামলা দেওয়া হয়েছে সেটিকে কিন্তু অবৈধ দাবি করে সাংবাদিকরা আজকে সোচ্চার। বলতে গেলে সবকটি সংগঠন, সাংবাদিকদের যে সংগঠন রয়েছে মাঠ পর্যায়ে থেকে শুরু করে সবাই কিন্তু একসাথে ঐক্যবদ্ধ হয়েছেন যে আজ অনুসন্ধানী সাংবাদিকতা যেটি রয়েছে সেটির প্রতিবন্ধকতা তৈরি করার জন্যই আসলে এই ধরনের ন্যাক্কারজনক তার প্রতি যে তাকে নির্যাতন করা হয়েছে সেটি এবং তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। অর্থাৎ সাংবাদিকদের, অনুসন্ধানী সাংবাদিকদের যে দুর্নীতিবাজ কর্মকর্তা রয়েছেন যাদেরকে মুখ উন্মোচন করা হয় তাদের কে অভয় আসর আবরণ তৈরি করার জন্যই আসলে মূলত তারা এই সাংবাদিকদেরকে এই ধরনের মামলা দিয়েছেন বলে তারা দাবি করেছেন এবং তারা অবিলম্বে রোজিনা ইসলামের মুক্তি দাবি করেছেন। অর্থাৎ কালকে যেহেতু তার শুনানি রয়েছে তার আগেই তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন, কারণ সরকার চাইলে যে কোনো সময় কিন্তু তাকে মুক্তি দিতে পারেন এবং এই মামলাটি অপত্যার করতে পারেন। এবং যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে, স্বাস্থ্য অধিদপ্তর পক্ষ থেকে, সেটিও আসলে একটু অযৌক্তিক বলছেন এবং তারা বলছেন যে নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করার জন্য যে 6 ঘন্টা ধরে তাকে কেন বন্দি করে নির্যাতন করা হয়েছে এবং সে কী ঘটেছিল সেখানে সেটি উদ্ঘাটনের জন্য সাংবাদিক সহ প্রশাসনের অন্যান্য যে মন্ত্রণালয় আছে তাদের সমন্বয়ে একটি তদন্ত কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন এখানে যারা নেতাকর্মী রয়েছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা, তারা কিন্তু এখানে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ কিন্তু এখনও চলছে এবং আপনি দেখছেন দুষ্টির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও এখানে করা হচ্ছে। তাদের একটি বিষয় রয়েছে যে আবার স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের যে বিজ্ঞপ্তি আকারে ছাপিয়েছে পত্রিকায় সেটিকেও জনগণের এবং রাষ্ট্রের যে টাকা সেটিকে আরেকটি দুর্নীতির অধ্যায় হিসেবে তারা করেছেন এখানে। এবং সেই বিষয়টি যে হয়েছে যে এই যে এই ধরনের যে ন্যাক্কারজনক কাজ যেটি করেছেন সাংবাদিকদের লেখনীকে থামানোর জন্য এবং দুর্নীতিবাজ কর্মকর্তারা তাদেরকে আরও বেশি ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে থেকে জানাচ্ছিলেন জাহিদ রহমান। সাংবাদিক রোজিনা ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে আটকে রেখে হেনস্থা ও গ্রেপ্তারের প্রতিবাদে এবং মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবিতে দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ ও মানববন্ধন হয়েছে। বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জেলা সাংবাদিক ইউনিয়ন। ময়মনসিংহে একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করে স্থানীয় সাংবাদিকরা। নোয়াখালীতে রোজিনার মুক্তির দাবিতে মানববন্ধন করে স্থানীয়রা। চাঁপাইনবাবগঞ্জে সাংবাদিক সমাজের ব্যানারে
মানববন্ধন হয়। গাজীপুরে প্রিন্ট মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়। এছাড়াও রোজিনার দ্রুত মুক্তির দাবিতে জেলায় জেলায় বিক্ষোভ, মানববন্ধন ও প্রতিবাদ সভা করে সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। রোজিনা ইসলামকে হেনস্থা ও গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশের সাংবাদিককে গ্রেপ্তার সংক্রান্ত প্রশ্নের জবাবে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, বিষয়টির দিকে তারা নজর রাখছে, এটি স্পষ্টতই উদ্বেগের বিষয়। এদিকে রোজিনা ইসলামের অবিলম্বে মুক্তি দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংবাদ সম্মেলনে সংস্থার সভাপতি ডক্টর ফৌজিয়া মুসলিম বলেন, রোজিনাকে হেনস্থা করা মানবাধিকার লঙ্ঘন, হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। এই যে সরকারি কাজ পরিচালনার ক্ষেত্রে যে সহিংসতা সরকারি নীতিনীতির লঙ্ঘন করলো, তারা কি এই সরকারের প্রশাসনের অংশ না সরকারের প্রশাসনের সাথে যারা ষড়যন্ত্র আছেন তাদের অংশ? এটা আজকে সরকারের প্রতি দেখার সময় এসেছে বলে আমরা মনে করি। মানবাধিকার অধিকার কমিশনের নেতৃত্বে একটা তদন্ত কমিটি গঠন করা হোক, এইটা আমাদের দাবি থাকবে। আমরা এই তদন্ত কমিটি আমরা মানি। দুর্নীতি সংবাদ প্রকাশকারী সাংবাদিকদের বিরুদ্ধে মামলা না দিয়ে দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আর দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি বলেছেন, এক রোজিনার গলা টিপে দুর্নীতির সংবাদ বন্ধ করা যাবে না, জনপ্রশাসন মন্ত্রণালয়ের স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন তিনি। শরীয়ত খানের রিপোর্টে বিস্তারিত। সোমবার সচিবালয়ে আটকে রেখে হেনস্থা করা হয় প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে। পরে গোপন নথির ছবি তোলার অভিযোগ এনে মামলা দেয়া হয়। এ মামলায় রোজিনা ইসলামকে কারাগারে পাঠায় আদালত। সাংবাদিককে নির্যাতনের ঘটনায় তীব্র প্রতিবাদ চলছে সারা দেশে। অন্যদিকে বিষয়টি নেতিবাচকভাবে উঠে এসেছে বিশ্ব গণমাধ্যমেও। রাজপথ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যম সব জায়গায় চলছে সংশ্লিষ্ট ব্যক্তি ও মন্ত্রণালয়ের সমালোচনা। বাদ যাননি ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারাও। আওয়ামী লীগের নেতারা মনে করেন, সাংবাদিকদের গলা টিপে দুর্নীতির সংবাদ বন্ধ করা যাবে না, আর কোনো মন্ত্রণালয়ের কর্মকর্তার কারণে সরকারের ভাবমূর্তি নষ্ট হোক এটাও মেনে নেবেন না তারা। ঘটনাটা ঘটেছে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক, এটা অনাকাঙ্ক্ষিত এবং অনভিপ্রেত। সংবাদ মাধ্যম এবং সরকার একে অপরের পরিপূরক। এই পরিপূরক সম্পর্কটা কখনোই নষ্ট হওয়াটা এটা কাম্য নয়, এটা বাঞ্ছনীয় নয়। কিন্তু এদের দুর্ভাগ্যজনকভাবে যেটা গতকালকে যে ঘটনা ঘটেছে, আমার মনে হয় যে এর সঙ্গে অন্য কিছু নয়, এর সঙ্গে দুর্নীতি জড়িত। তাদের এই আচার আচরণ তাদের পক্ষে কোনোভাবেই শোভনীয় হয় নাই। এটা তাদের নিজেদের লজ্জা, তাদের মন্ত্রণালয়ের লজ্জা এবং এটা সকলের লজ্জার বিষয়। সাংবাদিক হেনস্থার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি বলেও মনে করেন তারা। পূর্বে একটা ধারণা ছিল যে দেশের রাজনীতিবিদরা দুর্নীতির সঙ্গে জড়িত, কিন্তু বর্তমানে দেখা গেছে যে রাজনীতিবিদরা নয়, সরকারি কর্মকর্তা কর্মচারীদের দুর্নীতির খবরই অনেক বেশি প্রচারিত হচ্ছে। সেই কারণে জনগণ ধারণা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীরাই অনেকেই অবাধে দুর্নীতির সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়াটাই দেশ জাতির জন্য কল্যাণ বয়ে আনবে। যারা দুর্নীতি করে, সে হোক মন্ত্রী, হোক সচিব, হোক কর্মকর্তা, হোক দলীয় নেতা কর্মী, যেই হোক, আমি মনে করি প্রত্যেকটা দুর্নীতিবাজের বিচার এই বাংলার মাটিতে হওয়া উচিত। দুর্নীতির বিরুদ্ধে দলের সভানেত্রীর জিরো টলারেন্স নীতির কথাও স্মরণ করিয়ে দেন আওয়ামী লীগ নেতারা। দুর্নীতি বাংলাদেশের জন্য একটা ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। কোভিড এর মধ্যে নতুন করে থাবা বসাচ্ছে কালো ফাঙ্গাসের রোগ বা মিউকোরোমাইকোসিস। পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ কিছু কোভিড রোগীদের এই রোগ ধরা পড়েছে। 50% মৃত্যুহার এই ফাঙ্গাস ইনফেকশন, অবহেলা করলে মারাত্মক রূপ ধারণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ত্বকের সমস্যা হয়ে শুরু হলেও এই সংক্রমণ ছড়াতে পারে ফুসফুস ও মস্তিষ্কে।
মৃত্যু ঠেকানো গেলেও ঘটে চোখ নাকের মতো অঙ্গহানি। রুহুল আমিন তুহিন জানাচ্ছেন বিস্তারিত। কোভিড ১৯ ভারতীয় ধরন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। আজও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড ছাড়িয়েছে 4,500-এর বেশি। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস বা চিকিৎসকদের ভাষায় মিউকোরমাইকোসিস। পার্শ্ববর্তী দেশ ভারতে কোভিড পরবর্তী উপসর্গ হিসেবে ছড়াচ্ছে রোগটি। স্বভাবতই সতর্ক দৃষ্টি রাখতে হচ্ছে বাংলাদেশেরও। তাই মিউকোরমাইকোসিস কি ধরনের রোগ, সেই প্রশ্ন ছিল বিশেষজ্ঞদের কাছে। এটা একটা ভয়াবহ ফাঙ্গাল ইনফেকশন। ফাঙ্গাসটা সেটা স্পোর, মাটি, সার, পচে যাওয়া শাকসবজি, ফলমূল, মানে এটা এটা যে কোনো জায়গা থেকে আসতে পারে, যে কোনো জায়গায় থাকতে পারে। নাকটা একটু বন্ধ বন্ধ লাগবে, তারপর একটু ব্লিডিং হতে পারে, চোখে প্রথম দিকে একটু ব্যথা হয়, একটু একটু ঝাপসা দেখা যায়, পরের দিকে একদম দৃষ্টি চলে যায়, এবং তারপরে যেটা হয় এখানে একেবারে কালো কালো পচন ধরে। সবচেয়ে যেটা খারাপ জিনিস, সেটা মানে খুব দ্রুততার সাথে ব্রেইনে ছড়িয়ে যায়। বিশেষজ্ঞরা বলছেন শ্বাসতন্ত্রের মাধ্যমে আক্রান্ত হয়ে রোগটি ছড়িয়ে পড়ে ফুসফুস ও মস্তিষ্কে, অধিকাংশ ক্ষেত্রে ফলাফল মৃত্যু। কোভিড আক্রান্ত রোগী, বিশেষ করে যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস রয়েছে অথবা ক্যান্সার বা কিডনি অথবা হার্টের কোনো অসুখ রয়েছে অথবা যাদেরকে উচ্চমাত্রার স্টেরয়েড দেওয়া হয়, এদের শরীরে কিন্তু আমরা দেখছি ব্ল্যাক ফাঙ্গাস বেশি হয়। চোখ তুলে ফেলতে হয় অনেক সময়, পুরো একেবারে জলায় নাক সাইনাস সব ফেলে দিতে হয়, তারপরেও কিন্তু দেখা যায় যে 50% কেস কিন্তু মৃত্যু মুখে পতিত হয়। ভয়াবহ এই রোগটি থেকে রেহাই পেতে বিশেষজ্ঞদের পরামর্শ, কোভিড থেকে বেঁচে থাকা অথবা কোভিড চিকিৎসায় স্টেরয়েডের ব্যবহার নিয়ন্ত্রণে রাখা। আমাদের প্রথম কথা হচ্ছে কোভিডকে প্রতিরোধ করা। স্টেরয়েডের চিকিৎসাটা বলছে যে জুডিশিয়াস হতে হবে, কতদিন দেবেন, কতটুকু দেবেন, এটা আসলে সিদ্ধান্ত নিতে হবে। কোভিড পরবর্তীকালীন সময়ে যে কোনো উপসর্গ দেখা দিকটা কেন, রোগী যেন দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করে, তাহলে আমরা ব্ল্যাক ফাঙ্গাসের মতো অনেক জীবনঘাতী অসুখকে নিয়ন্ত্রণে আনতে পারবে। কোভিড বা ব্ল্যাক ফাঙ্গাস মরণঘাতী এসব রোগ থেকে বেঁচে থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই বলে জানান বিশেষজ্ঞরা। রুহুল আমিন তুহিন, আরটিভি, ঢাকা। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রবর্তনের জন্য তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ওয়ার্ল্ড সামিট অন ইনফরমেশন সোসাইটি বা WSIS পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন BTRC। গতকাল বিকেলে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন আয়োজিত ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কার প্রদান করে। এতে অংশ নিয়ে প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানান, তথ্য প্রযুক্তির দিক দিয়েও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এই পুরস্কার তারই একটি স্বীকৃতি। Such as extortion made a monumental leap towards endless. It is part of our philosophy of digital Bangladesh, which protects people's democracy and human rights, ensures transparency and accountability, establishes justice and ensures delivery of government services to the citizens of Bangladesh through technology. I would like to thank the ITU and WSIS for recognizing our CBVMP system and for this award. Joy Bangla. প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হচ্ছে উল্লেখ করে নোয়াখালী দুই আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বলেছেন, শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন ততদিন দেশ উন্নতির চরম শিখরে থাকবে। মঙ্গলবার নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার বারগাঁও ইউনিয়নের দক্ষিণ কাশীপুর ইয়ং ড্রাগন স্পোর্টিং ক্লাব আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, সোনাইমুড়ি থানার অফিসার ইনচার্জ গিয়াসুদ্দিন সহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা। আমাদের দেশ উন্নত হচ্ছে, আমাদের জনসাধারণের মাথা পিছু আয় বাড়ছে, আমাদের বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ বাড়ছে, আমাদের সব রকমে আমাদের উন্নয়ন বাড়ছে। আপনারা যারা আছেন এলাকার লোক, আপনারা সুখ শান্তিতে আছেন, আপনাদের কোনো আল্লাহর রহমতে কোনো অভাব অনটন এই দেশে এখন আর নেই। এ দেশে এখন আর কেউ না খাই মরে নাই, মরব না আর। আল্লাহ যদি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি বাঁচিয়ে রাখে, ওনার যদি এই সুযোগ্য নেতৃত্ব যদি এই জাতি পায়, তাহলে জাতি আরও অনেক উপরে চলে যাবে।
আজও ঢাকামুখী মানুষের ভিড় রয়েছে দেশের বিভিন্ন সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে। সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের পাশের বিভিন্ন বাস টার্মিনালে ঢাকাগামী যাত্রীরা ভিড় করেন, যাদের বেশিরভাগ গার্মেন্টস কর্মী। প্রাইভেট কার, মাইক্রোবাস, মোটরসাইকেল ও সিএনজি সহ বিভিন্ন যানবাহনে গাদাগাদি করে কর্মস্থলে আসছেন তারা। এদিকে এই মহাসড়কে দূরপাল্লার বাসও চলাচল করছে। সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কেও যাত্রীর চাপ রয়েছে। এই মহাসড়কেও দূরপাল্লার বাস চলাচল করছে। টাঙ্গাইল ও ফেনীতে আলাদা সড়ক দুর্ঘটনায় 10 জন নিহত হয়েছে। সকালে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলে মির্জাপুরের পাকুল্লা বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি কভার্ড ভ্যানকে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এ সময় মাইক্রোবাসটি দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাস চালক হাসান, যাত্রী ইমন ও শামীম মারা যায়। এ সময় আহত যাত্রী মিমকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সকালে টাঙ্গাইলের আশেকপুর বাইপাসে সিএনজি চালিত দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মারা যায় দুজন এবং আহত হয় আরও 4 জন। একই জেলার ঘাটাইলে ট্রাক চাপায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। দুপুরে ফেনীর ছাগলনাইয়ায় অটোরিকশায় পিক আপ ভ্যানের ধাক্কায় 4 জন নিহত হয়েছেন। কেমন খেলার সংবাদ। ঈদের ছুটির পর প্রথম দিনের অনুশীলনে নেমেছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কা সিরিজ সামনে রেখে মিরপুরে সকাল থেকে পুরো দমে অনুশীলন শুরু হয় টাইগারদের। একদিন আগে অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে অনুশীলন করা হয়নি। অল্প সময় ফুটবল খেলে গা গরম করে ফিরে যান তামিম, সাকিব, মুশফিকরা। তবে আজ আবহাওয়া অনুকূলে থাকায় পুরো সময়টা বিরতিহীন অনুশীলনের সুযোগ পাচ্ছেন কোচ রাসেল ডোমিঙ্গোর শিষ্যরা। 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে 23 মে। দর্শক, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আছেন সহকর্মী মুমিন রোহন, সেখান থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। রোহন, আজ প্রথম দিনের অনুশীলনে ক্রিকেটারদের কোন কোন বিষয়ের অনুশীলনে গুরুত্ব দেওয়া হচ্ছে? শারমিন, আপনাকে ধন্যবাদ। শারমিন, এই মাত্র বাংলাদেশ দলের অনুশীলন শেষ হয়েছে, আজকের অনুশীলন। আপনি যেমনটা বলছিলেন খবরে যে ঈদের পরে আজকে প্রথম দিন, গতকালকে শুরু হওয়ার কথা ছিল, আপনি বলেছেন যে বৃষ্টির কারণে গতকাল আসলে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল, শুধুমাত্র কিছুক্ষণ ফুটবল খেলে তারা বিদায় নিয়েছিল। কিন্তু আজকে সকাল 10:30 থেকে তাদের অনুশীলন শুরু হয় এবং আজকে কিন্তু ঈদের পরে পূর্ণাঙ্গ স্কোয়াডটাই রাসেল ডোমিঙ্গো পেয়েছেন। কারণ আপনি জানেন যে এই অনুশীলন ক্যাম্প শুরু হয়েছিল মূলত এই মাসের শুরুর দিকে, তবে তখন সব ক্রিকেটারই অনুশীলন ক্যাম্পে ছিলেন না, কেননা শ্রীলঙ্কা সফর তখন চলছিল, অধিকাংশ খেলোয়াড়ই শ্রীলঙ্কাতে ছিলেন, যে কারণে তাদের আসলে পানি রাসেল ডোমিঙ্গো। আজকে তাদের সবাইকেই পেয়েছেন, শুধুমাত্র রুবেল হোসেন এই স্কোয়াড থেকে প্রাথমিক যে স্কোয়াড ঘোষণা হয়েছে সেখান থেকে রুবেল হোসেন ব্যাক পেনের কারণে এই স্কোয়াডে এখন নেই, বাকিরা সবাই ছিলেন। এবং সকাল 10:30 অনুশীলন শুরু হয়ে 1:30 শেষ হওয়ার কথা থাকলেও বাংলাদেশ দল কিন্তু আধা ঘন্টারও কিছু বেশি সময় ধরে তারা অনুশীলন করেছেন এবং সেখান থেকে আসলে বোঝাই যায় যে বাংলাদেশ দল এই সিরিজটাকে আসলে কতটা গুরুত্বের সঙ্গে নিচ্ছে, কেননা শ্রীলঙ্কাতে টেস্ট সিরিজ হেরে এসেছে তারা 2-0 ব্যবধানে এবং এই ওয়ানডে সিরিজে এসে আসলে তারা জিততে চায়, জেতার জন্য মরিয়া, যে কারণে তারা প্রথম দিন থেকে খুবই সিরিয়াস। এবং আমরা দেখেছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্টে কিন্তু আলাদা আলাদাভাবে কোচ গুরুত্ব দিয়েছেন, বোলিং ডিপার্টমেন্ট, ফিল্ডিং ডিপার্টমেন্ট এবং ব্যাটিং ডিপার্টমেন্ট। সবচেয়ে বড় কথা, আরেকটি বিষয় আমাদের চোখে লেগেছে, সেটা হচ্ছে যেহেতু বাংলাদেশ, আমরা গত কয়েকটা সিরিজে দেখেছি বাংলাদেশের কিছু ক্যাচ মিস, কিছু সিলি ফিল্ডিং মিস আমরা দেখেছি, যে কারণে অনেক সময় দেখেন যে ফিল্ডিং মিস হলে কিন্তু ম্যাচটা হাতছাড়া হয়ে যায়, অনেক বড় ক্ষতি হয় ম্যাচের। কিন্তু সেই কারণে আজকে আমরা দেখেছি শুরু থেকেই ফিল্ডিংয়ের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে এবং ক্যাচ প্র্যাকটিস হয়েছে, এয়ারে ক্যাচ প্র্যাকটিস হয়েছে, সেই বিষয়টাতে কোচ আলাদা করে গুরুত্ব দিয়েছেন। আমরা ব্যাটসম্যানদেরকে দেখেছি যে সেন্টার উইকেটে তাদেরকে আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি তাদেরকে আসলে ব্যাটিং প্র্যাকটিস করাতে, সকালে পেসাররা বল করেছেন, তাসকিনকে দেখেছি, শরীফুলকে দেখেছি এবং শেষ দিকে মুস্তাফিজ বল করেছেন সেন্টার উইকেটে, অনেকক্ষণ সময় ধরে তারা বল করেছেন। আসলে প্রত্যেকটা ডিপার্টমেন্ট ধরে ধরে আসলে, যেহেতু ঈদের পরে, ঈদের কিছুটা বিরতি ছিল কয়েকদিনের এবং বিরতির পরে আজকে আসলে পূর্ণাঙ্গ স্কোয়াডটাই অনুশীলনে ফিরেছে, সে কারণে আমার মনে হয় যে কোচ। ধন্যবাদ আপনাকে দর্শক, এতক্ষণ মিরপুর স্টেডিয়াম থেকে জানাচ্ছিলেন মমিন রোহন। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে আরটিভি। দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 241-41 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। এখন থেকে আরটিভির সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন আরটিভি প্লাসে। ধন্যবাদ সবাইকে।